বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনে রমজানের শুরুতেই জমে উঠেছে ইফতার বাজার। রোজার প্রথম দিনেই ইফতার সামগ্রী ক্রয়ে দোকানের সামনে ভিড় জমাতে দেখা যায় রোজাদারদের। বাংলাদেশের আদলে ঐতিহ্যবাহী বাংলাদেশের ঢাকা বিরিয়ানি ইফতারের যে আইটেম, মোর দেন 40 আইটেমস নিয়ে আমরা মোমোল্যান্ডে আজকে ইফতার আয়োজন শুরু করেছি। নিজস্ব ঘরোয়া পরিবেশ যেটাকে বলে সেরকম খাবার পরিবেশন করেছি। আপনার বিরিয়ানি, কোনটাকার হালিম, ম্যাঙ্গোল আছে, এভরিথিং ফ্রেশ। এখানে মূলত আসার কারণটা হচ্ছে এখানে যে দেশি যে একটা স্টাইল বা দেশি যে একটা ফ্লেভার মোমোল্যান্ডের, এখানে অনেকটা আমাদের বাংলাদেশে যে একটা আমেজ থাকে ইফতারিতে বা যে একটা স্বাদ পাওয়া যায় সেই স্বাদ আমরা এখানে এসে পেয়েছি। মোমোল্যান্ড সহ বাংলাদেশিদের দ্বারা পরিচালিত পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপল এলাকার সবগুলো রেস্টুরেন্টে দেদারচে বিক্রি হচ্ছে এসব ইফতার সামগ্রী। আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা লাইন লেগে গেছে আমাদের জিলাপির, আর আমরা অনেকগুলা পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার যেগুলো এগুলো নিয়ে আসবো, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিসপ্লে করেছি। স্পেশাল আইটেম তো আপনার অনেক কিছু আছে, গুনা খিচুড়ি, চিকেন বিরিয়ানি, লেম বিরিয়ানি। করোনাকালীন সময়ে গেল কয়েকটি রমজানে প্রবাসীরা ঘরের বাইরেও বেরোতে পারেনি, এমনকি ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের দুই পবিত্র ঈদও আনন্দে কাটাতে পারেনি। এবারের রমজানের শুরুতেই মানুষের মাঝে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ আর উচ্ছ্বাসা নিয়ে রমজান মাস কাটানোর প্রত্যাশা করে সকলের সাথে ঈদ উল ফিতর উদযাপন করার খুশিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছেন। চৌধুরী মুরাদ, 52 বাংলা টিভি, লন্ডন। লন্ডন থেকে প্রচারিত পথি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।